বুধবার ভোরে মহানাদ তর্পণ। প্রতি বছর মালদার মহানন্দা নদীর মিশন ঘাটে প্রচুর মানুষ তাদের পূর্বপুরুষদের স্মৃতির উদ্দেশ্যে তর্পণে হাজির হন। আর এই তর্পণের আগে মিশন ঘাট সহ অন্যান্য নদীঘাট সাফাইয়ের কাজ শুরু করল ইংরেজবাজার পুরসভা। শুধু তাই নয়, এদিন সকালে ইংরেজবাজার পুরসভার পুর প্রশাসক সুমানা আগরওয়াল মিশন ঘাট পরিদর্শন করেন এবং সেই কাজে তদারকিও করেন। পরে তিনি অন্যান্য ঘাটগুলিতেও পরিদর্শনে যান। ঘাট এই তিনটে ঘাট এবং আমাদের বাঁধের যত ঘাটগুলো আছে, আমরা জানি যে পরশুদিন যারা তর্পণের উদ্দেশ্যে নামে সবাই পিতৃপুরুষদের উদ্দেশ্যে, সেই ঘাটগুলো যাতে ঠিক থাকে, যারা আসবে পিতৃপুরুষের উদ্দেশ্যে ঘাট তর্পণ করতে তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয়, কোনো নোংরা দিয়ে ডিঙিয়ে না যেতে হয়, যতটা পারা যায় নদীর জলের ভিতরে কলসি বা আদার্স কিছু দিয়ে যাতে তাদের পা হাত পা না কাটে সেই ব্যবস্থা করার জন্য আমরা শুরু করেছি। যতটা পারি মানুষের সুবিধার্থে আমরা তার ব্যবস্থা, উপযোগী ব্যবস্থা করছি।